হাঁসখালী ধর্ষণ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে, দোষরা মেয়ে দিতে হবে প্রাথমিক রিপোর্ট। এবার নদিয়ার হাঁসখালী ধর্ষণ মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন ব্রেঞ্চের নির্দেশে আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে। তাছাড়া আদালতকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেবে সিবিআই। পাশাপাশি আগামী 2 মের মধ্যে একটি প্রাথমিক রিপোর্টও দিতে হবে বলে জানিয়েছে আদালত।